2000 সালে 4 ডিসেম্বর ইউনাইটেড নেশন আন্তর্জাতিক পরিযায়ী দিবস ঘোষণা করে। তারপর থেকে প্রতি বছর এই দিনটিতে সারা বিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে। পরিযায়ী মানুষ তথা মানবতাকে সম্মান জানাতে এই দিবস পালন করা হয়। এ বছরের থিম রিমেইনিং হিউম্যান মোবিলিটি। কোভিড-19 আবহে বহু মানুষ ও শিশু পরিযায়ী হয়েছে এবছর, তাই আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশগুলোতে খুব সম্মানের সাথে পালন করা হচ্ছে আন্তর্জাতিক পরিযায়ী দিবস। কোচবিহার জেলাতেও একজন শিক্ষক তার নিজের উদ্যোগে গ্রামের শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে এই দিবসটি পালন করলেন। বিশেষ করে কোচবিহার জেলার 2 নম্বর ব্লকের পাতলাখাওয়া হাই স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে এদিন এই দিনটির বিশেষ দিক তুলে ধরেন তিনি। জানি যে প্রত্যেকটি দিনেই আমাদের একটা বিশেষ দিন হিসেবে আমাদের যে পৃথিবীর যে দিনলিপি সারা পৃথিবীর সেই দিনলিপির মধ্যে একটা বিশেষ দিন বিশেষভাবে পালন করা হয়। তো আজকে এমনই একটা দিন যেটা সম্পর্কে তোমরা জানলে এবং শুনলে পরে বুঝতে পারবে যে এটা একটা কতটা গুরুত্বপূর্ণ দিন। ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে, আন্তর্জাতিক পরিযায়ী দিবস, আন্তর্জাতিক পরিযায়ী দিবস। মানে মাইগ্রেন্ট মানে হচ্ছে পরিযায়ী। তো এই দিবসটা 2000 যে শতকটা আমাদের সহস্রাব্দটা চলছে বা আমাদের এই যে 2020 সাল চলছে, এই সালের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ইতিমধ্যেই আমাদের দেশ এবং সারা পৃথিবী কোভিড-19 আক্রান্ত হয়ে ঢুকছে। এখন পর্যন্ত সেই কোভিড-19 সেরে ওঠেনি এবং বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছে এই কোভিড-19 যে কী করে বিলোপ করা যায়, মানুষকে মুক্ত করা যায়। আজ আমি পুরো পরিবারের জন্য রেঁধেছি রঙ্গিত চালের পোলাও। রঙ্গিত রাইস, বাংলার ঘরে ঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদ। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে।